গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা সুন্দর সকালের সাথে চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। পায়েলের পৃথিবীতে তোমাদের সবাইকে আমন্ত্রণ। তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, আর কালকে তো ওই চাদর টাদরগুলো মেলেছিলাম বলে তোমাদের বারান্দাটাকে আর দেখাতে পারলাম না। তো আজকে একটু ফাঁকা আছে, তাই জন্য ভাবলাম চলো আজকে এখান দিয়েই শুরু করি। আজকে দুটো লক্ষ্মী জবা হয়েছে, আর কোনো গাছে কোনো ফুল হয়নি, আর আমার পুদিনা পাতাটা অল্প অল্প করে গ্রো করছে। তো চলো দেখতে থাকো। ঘরের অবস্থাটা দেখো কি মেসি, সব এগুলো বার করে আজকে পোছা হয়েছে, এগুলো এখন ভেতরে ঢোকানো হবে। এইসব চলছে সকাল থেকে। চাউমিন এখানে গরম করতে বসিয়েছি, গরম না মানে সিদ্ধ করতে। আর এখানে আমার বর চিকেন কাটছে। আজকে কি বানাবে গো? আজকে গ্রেভি চাউমিন বানাবো। গ্রেভি চাউমিন, আমি তোমার হেল্পিং করে দিয়ে এবার যাই। হ্যাঁ, কারণ থাকলে তুমি বিরক্ত হতে পারো। না না, বিরক্ত হওয়ার কিছু নেই, তুমি তোমার মতো কাজগুলো তুমি করো। এখানে কাটছে চিকেন, আর এখানে আছে প্রন, আর কি কি দিচ্ছ? গাজর, আর এখানে আছে এই ক্যাপসিকামটা একটু দিয়ে যাবে প্লিজ। ক্যাপসিকাম, আচ্ছা ভালো। ক্যাপসিকাম আর কি লাগবে স্যার? আলু দেব না আজকে। আলু দেব না, শুধু ক্যাপসিকাম? ক্যাপসিকাম লাগবে, গাজর তো আছে। ঠিক আছে, চলুন ওগুলো বের করে দিই। আর এগুলো মোটামুটি আমি বের করে দিয়ে গেছি, আর ওর মতো করুক, আমি ক্যাপসিকামটা দিয়ে চলে যাই। ভেঙে যাই, থাকলে তো বলবে এটা ওইটা সেটা, আমি আমার মতো করব, তখন তো মুশকিল হয়ে যাবে। রান্না যে যার মতোই করা উচিত, কি তো চলো মুখে দিয়ে। সব বাটার করে দিয়ে গেছি, সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি, এবার বাকিটা তুমি করে নাও। হাজবেন্ড রান্না করে যাওয়ার পরে সব গ্যাস ট্যাস পুচে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম। চাউমিন খাওয়া স্টার্টও করে দিয়েছি আমরা, যে ওখানে খাচ্ছে, খুব সুন্দর বানিয়েছে চাউমিনটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার খাওয়াটা অলমোস্ট শেষ, কারণ আমার তো দাঁতে ব্যথা নাই, প্রিয় দাঁতে খুব ব্যথা, ওর জন্য প্রিয় আস্তে ধীরে খাচ্ছে। হ্যাঁ, এমনি আর কি কি তুমি বানাতে পারো বলে দাও আমার বন্ধুদের একটু শুনে নিই। আর কি কি বানাতে পারি? হ্যাঁ, যেটা ইচ্ছা হয় বানাতে পারি, চেষ্টা করলেই তো সব পারা যায়, প্রিয় তো অনেক কিছু পারে। না ও এমনি খুব মানে ভালো পারে, প্রায় সব কিছু দিয়েই বেশ সুন্দর লাগলো, অনেকদিন পরে খেলাম। তো চলো আর কথা না বাড়িয়ে খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো এখন বাজে 5:15, আর আমার কফি খাওয়াও শেষ হয়ে গেছে, বরকেও দিয়ে এসছি। আর কফি খেতে খেতে না ক্যামেরা অন করতে ভুলেই গেছি, বিশ্বাস করো। কফি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কাপটা দাও। এখন কি ক্লাস করছো? এই 5:30 থেকে আবার শুরু হবে, বসে আছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার জানাচ্ছি তোমাদের সবাইকে আমার পৃথিবীতে আমন্ত্রণ, স্বাগত। আর এখন আমি একটু বারান্দায় এসে বসেছি, তোমাদের খুব পরিচিত একটা জায়গা, তোমরাও চিনে গেছো যে পায়েল কোথায় এসে বসতে পছন্দ করে। তো একটু এসে বসেছি, দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু এই এডিটিংয়ের কাজ টাজগুলো থাকে তো সেরকমভাবে ঘুমটা হয়নি। আর তাছাড়াও আরেকটা
উপশম দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমি তো হার্ডলি মনে হয় এক মাসও হয়নি আমি ব্লগ শুরু করেছি পাইলে পৃথিবী এই চ্যানেলটায়, তো তিন মাস না দু মাস হবে, তিন মাসই হবে আমার ডান দিকের এই আক্কেল দাঁতটা হাড় কেটে তুলে অপারেশন হয়েছিল। তো এইবারে সেম এই জায়গায় বাঁ দিকেও তাই একটা আক্কেল দাঁত স্পেস পাচ্ছে না, মানে আমার যে জ লাইনটা আছে না ওই জ লাইনটায় স্পেস নেই, ওই জন্য ডাক্তার বলেছে ওটাও সেম প্রসেসে তুলতে হবে। আর এখন দেখা দিয়েছে প্রচণ্ড ব্যথা, মানে দাঁতটা বেরোবে বেরোবে করছে কিন্তু স্পেস পাচ্ছে না, এই হয়েছে সমস্যা। দাঁতে এই মাড়িতে প্রচণ্ড ব্যথা, আবার আর একটা শুরু হয়ে গেল, কী করবো জানি না। তো যাই করব তোমাদের তো শেয়ার করব, এই লকডাউনটা উঠলে দেখি ডাক্তারের কাছে যাব কি বলে, যদি বলে যে কিছুদিন পরে তুলবে সেটা ভালো। আসলে আমি চাইছিলাম এটা তো সবে সবে হয়েছে তিন মাস, তো দু চার দিন পরে চাইছিলাম ব্যাপারটা করতে, কিন্তু ভগবানের যা ইচ্ছা তাই হবে। তো এইসব নিয়েই চলতে হবে আর কি, শরীর খারাপ আবার শরীর ভালো এসব নিয়েই চলছি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমি 2021টা খুব ভুগছি, 2021 খুব ভুগছি, খুবই বাজে সাল আমার জন্য আর কি। তো ভোগা কপালে থাকলে তো হবেই, বাদ দাও, তোমাদের সাথে সব শেয়ার করি বলে এটাও শেয়ার করলাম। এখন বিকেলে একটু বারান্দায় বসে আছি, আর এই লকডাউনে তো আর বলো না, না আইব্রো করতে পারছি, না চুল কাটতে পারছি, কিছু করতে পারছি না। দেখি 15 তারিখটা যাওয়ার পরে যদি কিছু করতে পারি। তো তোমরা এখন কে কী করছো আমাকে একটু জানিও। আর হ্যাঁ, ইউটিউবে স্প্যাম কমেন্ট নিয়ে অনেক ভিডিও দেখলাম। আর একটা কথা তোমাদেরও বলছি যে আমার ভিডিও চ্যানেলে বা কমেন্টে কেউ স্প্যাম কমেন্ট করো না, যে আমি লাইক করলাম তোমরাও তুমিও লাইক করো, এই জিনিসগুলো তোমাদের চ্যানেলের জন্যও ক্ষতিকর এবং আমার চ্যানেলের জন্যও ক্ষতিকর। তো বন্ধু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নিশ্চয়ই হবে, সবাই এসছে ইউটিউবে একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য, বা কেউ শখে, আমিও শখে এসেছি, অনেকে শখে এসছে বা অনেকে বিভিন্ন রকম কারণে এসছে, কারোর ভালো লাগে বলে এসছে, সে যাই হোক, কিন্তু আমাদের সবারই যারা নতুন আমরা ইউটিউব করছি তাদের এটা মনে রাখা উচিত যে কারোর কমেন্টে গিয়ে এগুলো করা উচিত না, তার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে। তো এগুলো একটু খেয়াল রেখো যাতে করে কোনো বন্ধুই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আর আমরা তো এখন সবাই নতুন যারা এসছি ইউটিউবিং করতে, তারা আরও নর্মস কন্ডিশনস সবগুলো আস্তে আস্তে জানতে পারবো। তো সবাই সবার হাত ধরে আস্তে আস্তে এগোনোই ভালো, নিশ্চয়ই সবাই সবার সাথে থাকবো, কিন্তু যেগুলো রুলস অ্যান্ড কন্ডিশন সেগুলো আমরা মেনে চলবো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো সেগুলোও আমরা সবাই যাতে ফলো করি, তাহলে সবার জন্যই ভালো হবে। আর আর কি বলবো বলো, এখন তো বিকেল হয়ে গেছে, একটু পরে ছাদে যাব, আমার মানে চারজনই ফোনে খুব এক। তো ডাক্তারকে ফোন করেছিলাম, আর ওই যে হাত নাড়াচ্ছে তোমাদেরকে, ডাক্তারকে ফোন করেছিলাম এক্ষুনি, কারণ তোমাদের বিকেলে বলেছি যে প্রচণ্ড ব্যথা করছিলো, এই সহ্য করা যাচ্ছে না, খেতেও পারছি না, আর এই দেখো এইসব প্রেসক্রিপশন। আর ডাক্তার বলল এই একটা এই পেন কিলার দিয়েছে এই খেতে আপাতত, আর বুধবারে যাব ডাক্তারের কাছে, যে ডাক্তার আমাকে আগের দাঁত তুলেছিল সেই ডাক্তারের কাছে। তো ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি কিছু ব্লগে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর বুঝতেই পারছো যে আমার আবার শরীরটা ব্রেকডাউন করলো এই দাঁতের জন্য, আমি চাই না এরকম অসুস্থ পরপর হতে, কিন্তু
জানি না ঠাকুরের কি ইচ্ছা, আমাকে অসুস্থ করেই চলেছে আর আমি হয়েই চলেছি আর ভুগেই চলেছি। খুবই ইরিটেটিং লাগে আমার এটা। তো দেখা যাক বুধবারে গিয়ে কি হয়। এখন আপাতত কিছু খেয়ে আমি পেন কিলারটা খেয়ে নিই। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।